সকাল সাড়ে সাতটা আমরা অলরেডি লেট হয়ে গেছি। এখন অবধি মানে তার জন্য আমি মানে বাড়ি থেকে বেরোনোর সময় এখনো শুট করতে পারিনি। তো আমার সাথে আছে কৌশিক, তার সঙ্গে আছে মিনমাদা। আর মিনমাদাকে যারা চেনো না তারা বাঁকুড়ার লক্ষ্যে গিয়ে দেখে আসে বাঁকুড়াতে কি তঞ্চ করেছিল। তো এখন অলরেডি নাগের বাজার ক্রস করেছে, তো অন দ্য ওয়ে টু এয়ারপোর্ট। যেতে যেতে বাকি কথাগুলো বলছি। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর তো বেসিক্যালি আমাদের এটা একটু অফবিট টাইপের ভিডিওটা হচ্ছে আজকে। যেই এনজয়টা করছি মানে একটা অফবিট জিনিসের এনজয়টা করছি, সেটা আমি চেষ্টা করছি ভার্চুয়ালি তোমাদেরকে দেখানোর। যে কারণ কৌশিকের যে ফ্যামিলি মেম্বার্স যাদেরকে প্রায় 30 বছর ওরা দেখেনি, তো তাদেরকে আমরা আস্তে আস্তে খুঁজে বার করছি। একজনের পর একজন করে ফ্যামিলি খুঁজে বার করা হচ্ছে। তো এটা একটা মানে সত্যি, আর সেই খুঁজে বার করতে করতে আমরা টুরিস্ট প্লেস থেকে একটু অফবিটের দিকে গিয়েও আমরা দেখছি যে সেখানেও কিন্তু অনেক ভালো ভালো জায়গা রয়েছে। তো চলো, যতটা আমরা এনজয় করছি ততটা তোমাদেরকেও ভার্চুয়ালি এনজয় করানোর চেষ্টা করছি। আর হ্যাঁ, আমরা গাড়ির মধ্যে পিছনে 3 জন বসে রয়েছি, সামনের সিটটা ফাঁকা, কারণ এই ছেলেটা মিনমাদা সকাল সকাল তঞ্চ করে দিয়েছে, মিনি বুক করে দিয়েছে। যাই হোক, এখন শীতকাল তো কোনো অসুবিধা হচ্ছে না। ভাই এখানে এত সুন্দর লাইন দাঁড়িয়ে রয়েছে, তুই বাইরে কেন? তুমি কি আইপি? আমরা নর্মাল। তুমি এমআইপি মিন ময়দা? আমাদের আইপি অ্যাড্রেস নেই। আরে ঠেলো না, সামনে ব্যাগ আছে, এরকম করছো না। এটা সামনের ব্যাগটা ফেলছে। আরে তোমার ভুঁড়ি? এটা ভুঁড়ি নয়। হ্যাঁ ওই হলো আজকে প্রচুর লাইন, প্রচুর লাইন, প্রচুর। তো আমাদের মোটামুটি একটু লেটই হয়ে গেছে। তো এখন আমরা যেই কাউন্টারগুলোতে সবথেকে ভিড় ছিল সেখানে গিয়ে আমরা সবার আগে দাঁড়িয়ে পড়েছি। তো উল্টো দিকে কাউন্টারগুলো ফাঁকা ছিল, সেগুলো আমরা দেখিনি, খেয়াল করিনি। তো সিকিউরিটি চেকে এখন প্রচুর লাইন, অনেক বড় লাইন দেখো তোমরা। তো আমাদের চেক ইন নিয়ে যথেষ্ট প্রবলেম হয়ে গেছিলো, কারণ আমাদের একটা ওটা ব্যাগের মধ্যে সামথিং কিছু পাওয়ার ব্যাংকের কিছু একটা ইস্যু হয়েছে, জানি না। আমরা বাসে উঠে পড়েছি, আর কোনো চিন্তা নেই, এবার আমরা ফ্লাইটে যাবো। এটা দীপঙ্করের সিট, দীপঙ্কর এখনো ওঠেনি, আর মিন মাদা একদম লাস্টে বসেছে। তো মাছ না খুলে আস্তে কথা বলছি, হয়তো শোনা যাচ্ছে না, বেশি কথা বলবো না, যেতে থাকি। শর্ট ফ্লাইট, 5 মিনিটস লেফট, চলো। আমাদের যা অবস্থা এই মুহূর্তে দাঁড়িয়ে, আমি জানি না কি হবে। ও তো রেস্ট পাবে, আমার তো রেস্ট পাবো কিনা জানি না, টাইমিং কখন কি আছে।
কেউ নেই, তাই তো? আমাদেরকে সিআরপিএফ বলছে যে তোমরা এতক্ষণ বাদে বেরোচ্ছ। হ্যাঁ, মানে আমরা চারজনেই ছিলাম আর কেউ, সবাই বেরিয়ে গেছে। হ্যাঁ, এখানে তো ছোট ছোট জায়গা, তো দেখে লোকজন ঘাবড়ে গেছে, ভেবেছে আমরা বোধ হয় কোনো প্রাইভেট ফ্লাইটে চলে এসেছি। যাই হোক, তো খুব ভালো, এর আগেও তোমাদের এসেছি আমি এখানে দুবার, বাট ওরা আসেনি। যাই হোক, আমরা গরিব আদমি আছি বটে, তো আমাদের গাড়ি আসছে, খুব এক্সস্টেড, যাই না কি খাবার দাবার পাবো কি না, তো যাই বাইরের দিকে, যাই একটু খাবার দাবার খাই, হোটেলে যাই আগে, এবার তারপরে আর কথা বলতে পারছি না, সত্যি কথা বলতে পারছি। মিনমাদার তো খুব অবস্থা খারাপ, আমার তো অবস্থা খারাপ হবে, কারণ আমার প্রতি জানি যাচ্ছে, ধকল যাচ্ছে, ধকল যাচ্ছে, সব দায়িত্ব আমার উপর পড়ে গেছে, অন্য জিনিস আর জীবনের নমুনা। সকাল সকাল এবার আমাদের ব্রেকফাস্টের সময়, এখন 11:30 বাজে, ফ্রেশ ট্রেশ হয়ে সবাই বেরিয়েছি, সবাই ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়েছি, তো দেখাই তোমাদের। জানি দেখে দেখে একটু অকওয়ার্ড মনে হচ্ছে, বাট এখানে হচ্ছে সেলফ সার্ভিস, কাগজে করে নিয়ে আসবে, এসে এখানে বসে খাওয়ার ফেলে দাও। সিস্টেমটা ভালো, সিস্টেমটা বেশ ভালো, ধোয়া ধুয়ের ঝামেলা নেই। তো খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, এবার আমাদের আজকে ত্রিপুরাতে একটু ঘোরার প্ল্যান আছে, তো আমাদের গাড়ি হোটেলের সামনেই চলে আসছে, ঠিক উল্টো করে, ওই যে আমাদের হোটেল, এখানে গাড়ি দাঁড়িয়ে থাকবে, এখনই চলে আসার কথা, জানি এসে কি না। আর এখানে রাস্তা পাট্টার হওয়াটাও একটু, প্রচণ্ড গাড়ি এখানে, এই জায়গাটা এতটা মানে জ্যাম এরিয়া, ও বাবা, এই এমন করে এগোয়, আমি এখান দিয়ে ঢুকবো। তো এই যে আমাদের গাড়ি এসে গেছে ওয়াগেনার, আর আমি অ্যাপি খাচ্ছি, অ্যাপি খেয়ে খেয়ে আমি হ্যাপি হয়ে গেলাম, আগেই ঘুরতে যাওয়ার আগেই, তো বাসের মতো নামাজ করছে। হ্যাঁ, অ্যাপি খেতে খেতে আমাদের জার্নিটা শুরু করা যাক, অনেকগুলো জায়গা আমরা প্ল্যান করে নিয়েছি অলরেডি, উইথ অ্যাপি বি হ্যাপি। তো আমার সবসময় সামনের জায়গাটাই হয়, আর আমার সবসময় মাঝের জায়গাটা, দাদুরা মাঝখানেই বসে, তোমার নাম কি? রাজদীপ। হ্যালো রিতম, মৃন্ময়। তো আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে, আর জার্নি স্টার্টিংয়েই একজনের সাথে আলাপ করলাম, মাঝখান থেকে আরেকজন দাদা এসে গেছে, তোমার নাম কি? সুব্রত সাহা। সুব্রত সাহা, তো এই দাদাই আমাদেরকে নিয়ে যাবে, ওই দাদা জাস্ট 2 সেকেন্ডের জন্য ছিল, এটা আমরা জানতাম না। তো এখন ট্রাফিকটা একটু বেশি আছে, সিটি সাইডে রয়েছি আমরা, এখানকার অটোর দরজাগুলো দেখো, অটোরকে ফাঁকা থাকতে দেবে না, কারণ দরজা হয়ে যাবে, সামনেও একটা দরজা লাগিয়ে নিতে পারে, আরও ভালো লাগবে দেখতে। এই কৌশিকের মতন ছেলেগুলো অটোতে উঠলে অটো থেকে পড়ে যায় ঘুমোতে গিয়ে, তার জন্য এখানের লোকজন এরম ভাবে করেছে। কি বলো মিন দাদা? হ্যাঁ হ্যাঁ, কি চাই? এখানে ট্রাফিকে 2 মহিলা রয়েছে, সুন্দর, মাঝখানে একটা ছোট্ট আইল্যান্ড, আর ওই দিকে হচ্ছে এই যে এই জায়গাটা হচ্ছে সিটি সেন্টার, মানে এখানকার একটু হেরিটেজ, পুরনো সিটি সেন্টার, ভালো জায়গাটা বেশ। আর একটা জিনিস, এখানে সব জায়গায় মানে ডিজিটাল সিগন্যাল নেই, অনেক জায়গায় দেখলাম একদম মিডিলে, মানে এরকম জায়গাটায় যেরকম ঘর করা থাকে সেরকম ঘরের মধ্যে হ্যান্ড সিগন্যালে
সুন্দর চার মাথার মোড়টাকে করে। তো আগে যদি দেখতে পাই তোমাদেরকে দেখাবো। এই যে আমরা ব্রিজটা দিয়ে যাচ্ছি, ব্রিজটার এই দিকটা যদি হিসাব করা হয় এই দিকে খুব কাছাকাছি বাংলাদেশ বর্ডার, বাট আমরা এখন যাচ্ছি অন্য দিকটা। তো আসার সময় চেষ্টা করব বাংলাদেশ বর্ডারটা যদি যাওয়া যায়, বাট এখন দাদাও বলছিল যে কোভিড সিচুয়েশনের জন্য নাও যাওয়া যেতে পারে, তো ওটা আমি না ধরেই চলছি আমরা। যদি যেতে পারি, যদি দেখানোর পারমিশন দেওয়া থাকে তবেই দেখাতে পারবো তোমাদেরকে, আদারওয়াইজ আপডেট দিচ্ছি ওই ব্যাপারে। All I wanted was you. এইটা হচ্ছে ত্রিপুরা ইউনিভার্সিটি, সুন্দর হোয়াইট একদম। আচ্ছা, এটা হচ্ছে এন্ট্রি। তো এখানে একটু দাঁড়িয়েছি, ওই আমাদের যে দাদা আমাদেরকে আজকে সাওয়ারি করাচ্ছে সেই দাদা একটু দোকানে গেছে। তো আমরা এখানে একটা ঝুড়ি দেখতে পেয়েছি, ঝুড়ির মধ্যে একখানাই মোড়ক রাখা রয়েছে। মিনমাদা বলছে আমাদের জন্যই রাখা রয়েছে। তা ওকে কৌশিক এখন একটা গান শোনাতে চাইছে, কিন্তু গানটাতে কপিরাইট আছে, আমি বেশিটা তোমাদের শোনাতে পারবো না, ঠিক আছে? তো শোনো, শুনে নাও, দেখো, চলো হোক, একদম অরিজিনাল ভাবে পুরো স্টার্টিং থেকে। ভাই এসব করিস না ভাই, ভাই ব্যাটারি যাচ্ছে তাড়াতাড়ি। আমার কাছে দেখো বাবু ভাজা বাদাম। Why is it out there, out there? Bouncing off the halls as the church choir sings along. Feel my heart. এখান থেকে মোটামুটি চা বাগান শুরু হয়েছে। তো এই দেখো দেখা যাচ্ছে এটা পুরো চা বাগান, এই দিকটা পুরো চা বাগান। খান দিয়ে রাস্তা, ও মাই গড, ভাই কিরকম মনে হচ্ছে পাহাড় পাহাড়ে রয়েছে। All I wanted was দারুন জায়গা। তো বেসিক্যালি আমরা একটা গ্রামের সাইডে রয়েছি, তো কৌশিক কিছু ওর ফ্যামিলি মেম্বার্স আছে, তো তাদের বাড়িটাই খোঁজা হচ্ছে। তো দারুন এখানে অ্যাম্বিয়েন্ট, ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে, ভালো লাগছে, বেশ ভালো লাগছে। আমার এটা কি দেওয়া হবে না,
আমার কোশ্চেনের উত্তরটা কি দেওয়া হবে? হ্যাঁ অবশ্যই দেওয়া। গাছে কাটাল গোপে তেল, আমাদের মিশন কি সত্যিই ফেল? না একদম না, এখন অবধি ফেল হয়নি। ওরে বাবারে, আমরা পাহাড়ে উঠেছিলাম, পাহাড়ে আবার পোটা কিনতে হবে, আবার পোটা কিনতে হবে। আচ্ছা এখানে হচ্ছে কাঁঠাল গাছ রয়েছে, মিনমাদা কিছু বলবে বলো। গাছে কাঁঠাল গোফে তেল, আমরা কি সত্যিই পাবো? দাঁত না বলো না, বলো না। গাছে কাঁঠাল গোফে তেল, আমাদের দাদু রহস্য কি এখানেই ফেল? না একদমই না। চলো এটা জানার জন্য অন্তিম পর্ব। হ্যাঁ এক্স্যাক্টলি। এবার কৌশিক বলছে যে আমি বই লিখে ফেলবো, ঠিক আছে? তো অনেক লিঙ্ক থেকে অনেক কথা শুনে শুনে অনেক বইয়ের নাম হবে, বইয়ের নাম হবে দা গরুর বাড়ির গরুর খোঁজে। এই যে স্কুল থেকে বাচ্চা কাচ্চারা বেরোচ্ছে, আমরা গরুরবান স্কুলের উদ্দেশ্যে এসেছি। দারুন, এদিকে দুদিকেই ক্ষেত, এখান থেকে আরো কিছু লিংক পাওয়া যেতে পারে। লিংকটা কি পরের এপিসোডে দেখাবো? ও বসে এবারে যখন কাঁকড়া মনে ঢুকবো তখন ম্যা ডাকবে, ম্যা ডাকবে, ডাকছে। তো আমরা সুন্দর একটা গ্রাম্য পরিবেশে রয়েছি। আহ, স্টোরি নিচ্ছে সে। এটা ভাই স্টোরিটা দিস আমাকে। হ্যাঁ, ফুল গাছ। ওহো হো, কত সুন্দর জায়গা দেখে কতজন ডাকছে রে। পুরনো সব ফোন আমরা ফিরে এসেছি। হ্যাঁ, বাহ। কৌশিক গোশালা থেকে মিসিং ছিল, ওই আসতেই সবাই ডাকছে। কি কি কৌশিক গোশালা থেকে পালিয়ে গেছিল, আজকে ফিরতে সব বন্ধু বান্ধব, সবাই সব বন্ধু বান্ধব আমরা চিন্তা করে গেছে। হ্যাঁ, তেলটা দিচ্ছে রে, মারাত্মক মারাত্মক। ওই গ্যাস আছে দেখো, এটা হচ্ছে ত্রিপুরার সব থেকে বড় নদী গোমতী নদী। কি সুন্দর! এটা কত দূর গেছে? বাংলাদেশ, বাংলাদেশ অব্দি পুরো চলে গেছে। আচ্ছা, এটা আবার ক্রস করে তোমরা উদয়পুর যেতে হবে। আচ্ছা, এটা ক্রস করে ওইদিক দিয়ে, ব্রিজটা ক্রস করে ওইদিক দিয়ে, বড় ব্রিজটা এটাই, এটারই এই সামনে একটা ব্রিজ পড়বে, তারপর আবার আরেকটা ব্রিজ পড়বে। আচ্ছা, তো এই গোমতী নদী পুরো একদম বাংলাদেশ অবধি চলে গেছে। দারুন জায়গাটা, তোমরা একদম প্রপার গ্রামে রয়েছি। আসবো, আমি আসবো। এই যে কৌশিক আমরা এখন দাঁড়িয়ে একটা জায়গায় এলাম, মানে যেখান থেকে ওখান থেকে একটু কাছাকাছি এসেছি। হ্যাঁ, আমি নেবো এক্ষুনি, বলো দু ঘন্টা জন্য দিয়ে যাচ্ছি। এসে গেছি, এখন আমরা খাওয়া দাওয়া করবো, লাঞ্চ করবো। এখন অলরেডি বাজে 4টে, ও আগরতলা আসার পর থেকে আমাদের লাঞ্চের টাইমটাই এটা হয়ে গেছে, তো তাতে কোনো অসুবিধা নেই। তো আমি এদিকে দেখলাম যে হোটেলের রান্নাঘর, এটা তোমাদের রান্নাঘর তো হোটেলে? হ্যাঁ, রান্নাঘরে এসে গেছি একবারে। তো এই যে সুন্দর এখানে করা রয়েছে, তুমি রান্না করো নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, মহিলা সুন্দর বেশ, এখানে মাটির উনুন করা রয়েছে একদম বাঁধানো, এখানে রান্না হয়, এখানে খাবার দাবার থাকে। তো আমরা বসবো ওইখানে, হয়ে যাচ্ছে, আমরা বসে পড়েছি লাইন দিয়ে। দাদা আছে, তারপরে কৌশিক আছে, আমি আছি, দীপঙ্কর আছে, দীপঙ্কর আছে, রূপঙ্কর, দীপঙ্কর। তো সুন্দর বেশ লাইন দিয়ে বসেছি, কেমন সেই স্কুল স্কুল মনে হচ্ছে না, ওল্ড স্কুল একটা ব্যাপার। খানে কদরে সুন্দর গরম ভাত, দারুন। কষ্ট পেয়ে
শীতকাল পড়লো দেবো বাড়িতে চলবে না অল্প দাও এটা কি তরকারি আছে সয়াবিন আলু পেঁপে আচ্ছা সয়াবিন আলু পেঁপে তরকারি আর হচ্ছে এখানে ডাল দিয়েছে স্যালাড স্যালাডটা একটু চেয়ে নিয়েছি হ্যাঁ তেজো সোয়াবিন আলুর তরকারি এটা আর হচ্ছে আমাদের দিয়ে গেছে চিকেন চিকেন এখন দাঁড়িয়ে রয়েছি সবার খাওয়া হয়ে গেছে কিন্তু ওর হয়নি এখনও কারণ হচ্ছে জীবন যমুনার তীরে আমরা দাঁড়িয়ে আছি কৌশিককে ঘিরে কৌশিক হয়েছে খাওয়া এই আমার চশমা হারাবি না হ্যাঁ ভাই কি দারুণ জায়গা এবার আস্তে আস্তে কিন্তু বেশ ঠান্ডাটা কিন্তু ফিল করা যাচ্ছে আস্তে আস্তে জ্যাকেট তো নিয়ে এসছি আমি সাধারণ জায়গা অসাধারণ ইয়াটা দেখ আকাশটা সেরা লাগছে তো আমাদের ওই কি বলে ওইখানে গিয়ে গ্রামের মধ্যে দাঁড়িয়ে যখন ওই যে গাছে কাটাল কোপে তেলের কথা বলছিলাম তো সেটার সেকেন্ড পার্টটা এসছে তো সেটা মিন মাদা একটু ডেসক্রাইব করবে সামনে আসো কৌশিক খুবই বাচ্চা ছেলে ও যদি এতক্ষণ আগরতলা থাকতো করোনা রোগীর থেকেও বেশি ওর বাচ্চা ছড়িয়ে থাকতো চারদিকে তা সেই অনুযায়ী আবার একটা ধর 50 বছর পরে কৌশিকের ছেলের ছেলে যদি আসে এবং কৌশিক তো চারদিকে করোনা রোগীর মতো ছেলে মেয়ে সজিয়ে রেখেছে সেখানে যদি খোঁজ খবর নিতে আসে তখন আবার সেই কাঁচের গাছ গাছটা সামনে যাবে আবার কাঁঠাল হয়েছে সেখানে বড় বড় কাঁঠাল সেই দেখে তখন কি বলবে বলবে একটাই যে গাছে কাঁঠাল গোপে তেল আমার দাদুর কত খেল দাদু দাদু আমরা একটা জায়গায় এসেছি রমেশ সমন তো অনেকটা তাড়াতাড়ি আসা হয়েছে এখানে অনেকটাই রাস্তা ছিল আমাদের ওখান থেকে তো এটা একটা বেশ বাজার এরিয়া পশ এরিয়া একটু এখানে মাছের বাজার আছে সুন্দর হলুদ হলুদ আলো দেখতে পাচ্ছ এগুলো মাছের বাজার এই যে আমাদের গাড়ি গাড়ির নাম্বার দেখে নাও আর এখানে একটা জিনিস চৌমনি যেই জিনিসটা মানে আমি সব জায়গায় দেখছিলাম যে মোড়ের মুখে যে নামটা সেখানকার বাস চৌমনি চৌমনি কথাটার মানেটা হচ্ছে চার মাথার মোড় চার মাথার মোড়কে ত্রিপুরাতে সব জায়গাতেই মানে ইনসাইড ত্রিপুরাতে যে কোনো জায়গাতে চৌমনি মানে এখানকার নাম রমেশ রমেশ তো এখানকার ওই জন্য রমেশ চৌমনি হ্যাঁ মানে আমাদের আমাদের আমি আর একটু ক্লিয়ার করেছি যে আমাদের কি বলে শামবাজার শামবাজার মোড় যেটা পাঁচ মাথার মোড় ওটা আবার তাহলে কি হবে শামবাজার পঞ্চ চৌমনি মোড় কত বাদুর লিটিল লিটিল বাদুর বাকারির লেভেল এই আমরা এখন এখান থেকে বেরোচ্ছি আর ওয়েদার তো পুরো অন্ধকার হয়ে গেছে আর গাড়ি থেকে যাওয়ার সময় নতুন কিছু ইন্টারেস্টিং দেখানোর নেই ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেছে আমি বুঝতেই পেরেছি তো দেখা যাক রাস্তায় যদি কিছু দেখানো যায় ইন্টারেস্টিং তাহলে দেখাবো অবশ্যই চলো